আমরা এই পৃথিবীতে এখন যে পরিস্থিতিতে আছি, এই পরিস্থিতি কেয়ামতের কিছু একটা আলামত আমাদেরকে শো করে যাচ্ছে। সর্বত্রই ইয়া নাফসি, সর্বত্রই কি ইয়া নাফসি ইয়া নাফসি। করোনা ভাইরাস এর কথা আপনারা জানেন, করোনা ভাইরাস আসলো, আমি ভিডিও ক্লিপে দেখলাম, পত্রপত্রিকায় আপনারা ব্যাপক পরিমাণ নিউজ দেখেছেন, আজকে আমি আসতে দেখে এসেছি। অ্যাকর্ডিং টু দি মিডিয়া রিপোর্ট, মোর দ্যান 4,000 পিপল হ্যাভ ইন দ্য মিন টাইম ডাইড। মিডিয়া রিপোর্ট অনুসারে 4,000 বেশি লোক এর মধ্যে মারা গিয়েছে এবং মিলিয়ন্স অফ পিপল আর এফেক্টেড, মিলিয়ন্স অফ পিপল, লক্ষ লক্ষ লোক তারা এফেক্টেড হয়েছে বিভিন্ন জায়গায়। আপনারা দেখেছেন যে কিভাবে তারা এফেক্টেড হয়েছে, কিভাবে লোকেরা এক জায়গা থেকে আরেক জায়গায় তারা যেতে পারছে না, বাধাগ্রস্ত করা হচ্ছে, মানুষদেরকে বিভিন্ন জায়গায় কর্ডন অফ করে রাখা হয়েছে। উহান চায়নার যেই জায়গাটাতে এই এটার আউটব্রেক হয়েছে, এই যে এই এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হয়েছে, সেই জায়গাটা থেকে কোনো লোকের বের হতেও দেওয়া হয় না, সেখানে কাউকে যেতেও দেওয়া হচ্ছে না। শুধু কি সেখানে, আমি দেখেছি একজন মা, জন্মধাত্রী, গর্ভধারিণী মা, তার সন্তানদের কাছ থেকে এমন উপেক্ষা তিনি দেখছেন, মা করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্তানরা দূরে খাবার রেখে আসে, মায়ের কাছেও তারা যায় না। ইয়ানাফসি, বুঝতে পারেন না, ইয়ানাফসি ইয়ানাফসি। যে সকল পুলিশ সদস্যদেরকে রাখা হয়েছে মানুষের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেখার জন্য, মানুষকে সহযোগিতা করার জন্য, সেই সকল পুলিশ সদস্যদের মধ্যে একজন, তাদেরই টিমমেট, তাদেরই একজন আক্রান্ত হয়ে যাওয়ার কারণে অন্য পুলিশ সদস্যরা ড্রোন থেকে অথবা হেলিকপ্টার থেকে ওর জন্য খাবার উপর থেকে ফেলে রেখে যায়, তার কাছেও কেউ যাচ্ছে না। দেখেছি আমি ইয়ানাফসি, দেখেছি আমি যখন তারা জানতে পারলো চায়নার ওই অঞ্চলের এবং অন্যান্য অঞ্চলের লোকেরা যে তাদের গবাদি পশুগুলো এবং বিভিন্ন প্রাণী ইত্যাদির মাধ্যমে এই করোনা ভাইরাস আরো বেশি ছড়াচ্ছে, তখন ওরা ওদের প্রাণীগুলোকে অকাতরে ওরা হত্যা করা শুরু করে দিল। ওদের গরু অথবা ওদের মহিষ অথবা ওদের উট অথবা ওদের ঘোড়া অথবা ইত্যকার ভেড়া অথবা তাদের শুকর বা ইত্যকার এগুলোকে তারা কি হত্যা করে ফেললো, গুলি করে অথবা মাথায় বাড়ি দিয়ে। এমনিতে রক্তাক্ত অবস্থায় হাজার হাজার বিভিন্ন জায়গায় পড়ে আছে, ওদের এই গবাদি পশুগুলো অথবা এদের এই জন্তুগুলোর প্রতি ওদের কোনো ভ্রুক্ষেপ নাই। একটাই বক্তব্য ইয়া নাফসি, কেয়ামতের দৃশ্যে, কেয়ামতের সেই সময়ে যখন বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি, এভরিবডি উইল বি কনসার্নড উইথ এভরিওয়ানস অ্যাফেয়ার। প্রত্যেকে সেদিন তার নিজকে নিয়ে ব্যস্ত থাকবে, অন্য কারো দিকে তাকানোর কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরালা, কিয়ামতের দিন লোকেরা তারা পায়ে জুতা থাকবে না এবং শরীরে কোনো জামা কাপড় থাকবে না, এই অবস্থায় তারা উত্থিত হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অন্য বর্ণনায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষ এবং নারী, বাদুহুম ইয়ানজুরু ইলা বাদ, পুরুষ এবং নারীরা প্রত্যেকে উলঙ্গ অবস্থায় হাসরে উঠবে, ফামিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিদুন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা وقد كانوا يدعون الى السجود وهم كارهون। এই অবস্থায় প্রত্যেকে তাদের ভীত সন্ত্রস্ত অবস্থায় সেই দিন তারা উঠবে, কিয়ামতের দিন তারা তাদের কবরগুলো থেকে উত্থিত হবে, তারা পঙ্গপালের মতো তারা ছুটতে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। রাসূল সাল্লামের এই বর্ণনার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষ এবং নারী সবাই উলঙ্গে, একজন আরেকজনকে তাকাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আমরু আহওয়ানু মিন দালিক, ফাতেমা বা আয়েশা সেই দিন অবস্থা এর চেয়ে আরো অনেক অনেক ভয়ঙ্কর, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগই থাকবে না, প্রত্যেকেই বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। আজকে যেমনিভাবে আমরা দেখতে পাই ইয়া নাফসি ইয়া নাফসির অবস্থা, প্রিয় ভাইরা, বাংলাদেশেরই যারা চায়নাতে পড়াশোনা করেছিল ওদেরকে যখন নিয়ে আসা হলো বাংলাদেশে হাজি ক্যাম্পের ওই পারে কোয়ারেন্টাইন, এতে তাদেরকে ওইখানে আলাদা করে রাখা হয়েছে, তাদের আত্মীয় স্বজন তাদের সাথে দেখা করতে যেতে পারে না, খাবার দিতে বলে ওই দূরে রেখে আসতে হয়, এরপরে ওখানকার লোকেরা ওদের কাছে খাবার পৌঁছে দেয়। আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল প্রায়, যে পুলিশ সদস্যরা গাড়ি থেকে একজনকে জোর করে নামিয়ে তারপরে ওকে ইনজেকশন দিয়ে হত্যা করে ফেলেছে, কারণ সে করোনা ভাইরাসে অ্যাফেক্টেড। আপনারা জেনেছেন যে জাপানে তাদের খুবই প্রিয় একটা ভ্রমণতরী, প্রমোদতরী, তার নাম হচ্ছে
ডায়মন্ড প্রিন্সেস জাহাজ, এই ডায়মন্ড প্রিন্সেস শিপে জাহাজে 4000 জাপানিজ লোকেরা ছিল। জাপানিজরা তাদেরকে প্রচণ্ড ভালোবাসে। জাপানিজ কেউ কোথাও হত্যা হবে মারা যাবে এটা তারা কখনো ভাবতেই পারে না। সেই জাপানিজ 4000 লোকের কারো কারো মধ্যে করোনা ভাইরাস আছে এটা শোনার পরে ওই জাহাজকে ওরা নোংরি করতে দেয় নাই। ওই জাহাজ সমুদ্রের মধ্যখানে এখনো আছে, জানালাগুলো সব সিলগালা করে দেয়া হলো, ওইখানে লোকদেরকে দূর থেকে খাবার পৌঁছে দেওয়া হয়, কেউ তার কারো কোনো খবর নেয় না। এই যদি একটা ভাইরাস যদি মানুষকে গোটা পৃথিবীকে এরকম আতঙ্কিত করে দিতে পারে, তাইলে আমাদের কেয়ামতের দিন অবস্থা কি হবে ভাইরা? কেয়ামতের জন্য আমাদের প্রস্তুতিটা কেমন বলুন তো? আমরা কি একবারও ভাবছি, আমরা কি একবারও সেটা নিয়ে চিন্তা করছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিনের ব্যাপারে কি এই কথা বললেন নাই, ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারা আন-নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সেই দিন লোকেরা মাতালের মতো একদিক থেকে অন্যদিকে তারা দৌড়াতে থাকবে, আপনি তাদেরকে মনে করবেন ওরা মাতাল। আসলে ওরা মাতাল না, বরং ওরা আল্লাহর শাস্তি দেখে ওরা এইরকম মাতালের মতো আচরণ করছে। সেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে, স্বামী স্ত্রী পরস্পরকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে। আল্লাহ সুবহানাহু বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কেউ কাউকে কোনো বন্ধু যত অন্তরঙ্গ বন্ধুই হোক না কেন, জানের জান প্রাণের প্রাণ যেই হোক না কেন, কেউ কারো সেই দিন কোনো খবর নেবে না। লা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিমানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউই ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি কাল্লাহা ইন্নাহা লাযওয়া নাযাআতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহ সুবহানাহু জানিয়ে দিলেন সবাই সবাইকে দেখে সেদিন পালাবে, কেউ কারো কোনো খবর নেবে না। এখন যেমন করোনা ভাইরাস আমাদেরকে শুধু একটা মাত্র দেখিয়ে দিল যে কিভাবে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় পালাই, গোটাটা পৃথিবী অস্থিরতায় এতটা নিমজ্জিত যে কোথাও কোনো প্রশান্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। নো হেয়ার ইজ হ্যাপিনেস, পিস, ট্র্যাঙ্কুয়েলিটি, কোথাও কোনো শান্তি প্রশান্তি নাই, সর্বত্রই আমরা এক ধরনের অস্থিরতা দেখছি প্রিয় ভাইরা। এই অস্থিরতায় অস্থিরতা আমাদেরকে কেয়ামতের একটা কথা স্মরণ করিয়ে দেয় যে ওই দিন কী হবে।